হ্যালো, সবাইকে স্বাগতম আমার এই প্রথম টিউটোরিয়াল দেখার জন্য। প্রথম টিউটোরিয়ালে যে টপিক থাকে সেটা হচ্ছে যে ওয়াই ইউ লার্ন ফটোশপ। তো ওয়াই ইউ লার্ন ফটোশপ যদি বোঝাই তাহলে আপনি কেন ফটোশপ শিখবেন। তো ফটোশপ শিখবো আমরা এই কারণে, আমরা চাইবো যে ইন্টারন্যাশনাল লেভেল হোক আর বাংলাদেশ লোকাল মার্কেট প্লেসে হোক, প্রচুর ধরনের কাজ আছে। এই কাজগুলোকে আমরা ইন ফিউচার যখন আরো বেশি হয়ে যাবে তখন আমরা এগুলো আস্তে আস্তে শিখে শিখে এগুলো করার চেষ্টা করবো এবং সেটা ঘরে বসেও করতে পারি। তো আমরা আগে দেখি যে আমাদের গ্রাফিক ডিজাইনে ফটোশপ শিখলে আমরা কি কি করতে পারি। যেমন ধরেন, প্রথম যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, রাইট? ব্যাকগ্রাউন্ড ইমেজের এই ধরনের কাজ, যেমন ধরেন ক্লায়েন্টরা এরকম ছবি তুলে, তারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করার জন্য তাদের কিছু স্ট্যান্ডার্ড রুলস থাকে যে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে, এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে। তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড করার জন্য তারা এরকম ছবি তুলে এবং তারা এটা অনলাইনে সেল করার জন্য এরকম একটা কোয়ালিটি দিতে হয়। তো এই ফটোশপ দিয়েই এই জিনিসটা করা সম্ভব। ওকে, তো এরপর যদি দেখি ফটোশপে কি করা যায়। ফটোশপে আমরা ব্যানার ডিজাইন করতে পারি। আমরা তো জানি যে ফেসবুক, গুগল, তারপর হচ্ছে টুইটার, সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের পোস্ট ডিজাইন পোস্ট করতে, যে কোনো একটা কোম্পানি স্টার্ট করতে যায় তার জন্য কিন্তু অনেক ধরনের আকর্ষণীয় ব্যানার লাগে। এই আকর্ষণীয় ব্যানার করার জন্যই আমাদের ফটোশপ জানার অবশ্যই দরকার। তো আমরা এগুলো পারবো। বুশিয়ার ডিজাইন, আমরা তো মনে হয় বুঝি বুশিয়ার ডিজাইন কি। যদি তারপর বুশিয়ার ডিজাইন সম্বন্ধে যদি কোনো কিছু না জানি তাহলে আমরা এগুলো দেখে একটু আইডিয়া করতে পারছি যে এগুলো আমরা ফটোশপে ডিজাইন করতে পারবো। তো ফটোশপ শিখলে কিন্তু অনেক কিছু লাভ আছে। বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন আমরা করতে পারবো ফটোশপে। প্রিন্ট ডিজাইন যে ক্যাটাগরি কাজ থাকে, ডিজাইনের প্রেজেন্টেশন, কোনো কাজ করার পরে যে প্রেজেন্টেশন করতে হয় সেটাও কিন্তু আমাদের ফটোশপে করতে হয়। তো ফটোশপ অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমরা যদি দেখি টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে ফ্লায়ার, লিফলেট, এই যে এই ধরনের ফ্লায়ার আমরা দেখি না আমাদের দৈনন্দিন লাইফে, অনেকে অনেক জায়গায় লিফলেট, ফ্লায়ার ডিস্ট্রিবিউট করছে। তো এগুলো ডিজাইন করতে গেলে আমরা ফটোশপে করতে পারবো। এইরকম অনেকগুলো সেক্টর আছে, যেমন ধরেন জিফ অ্যানিমেশন। আপনারা হয়তো বা জানেন জিফ অ্যানিমেশন কি। জিফ অ্যানিমেশন হচ্ছে যে একটু ইফেক্টের মতো লাফালাফি করবে এইরকম। তো এই জিনিসটাই আমরা এটা ফটোশপেও বানাতে পারবো। দেন হচ্ছে গুগল অ্যাড ব্যানার ডিজাইন। গুগলের তো এখন আমরা সবাই জানি, গুগল আমরা নেট ইউজ করলে সাইডে ছোটো ছোটো ব্যানার দেখা যায়, ডিজাইন দেখা যায়, এই ডিজাইনগুলোকে ফটোশপে করতে হয়। তো ফটোশপেও করা যায়, আরও একটা সফটওয়্যারে করা যায়, ওটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো ফটোশপেও এই ডিজাইনগুলো খুব সুন্দর করা যায়। তো এগুলো আমরা শিখব। আমাদের ফটোশপ জানা থাকলে আমরা অনেক কিছু করতে পারি। যেমন ধরেন এখন আমরা ইন্টারনেট টেকনোলজিতে আছি, আমরা তো বুঝি যে মোবাইল কী জিনিস। মোবাইলের অ্যান্ড্রয়েডে অনেক অ্যাপস থাকে, তারপর আইওএসেতে অনেক অ্যাপস থাকে। এই অ্যাপসগুলো ডিজাইন করতে হয় আগে আপনার ফটোশপে, তারপরে একজন ডেভেলপারের কাছে যায় সেটা কোডিংয়ে। তো আমরা ফটোশপ জানলে এগুলোও করতে পারবো। আমরা যদি দেখি ফটোশপ এডিটিংয়ের কাজ, এই দেখেন এডিটিং, এটা হচ্ছে ফটোশপ ম্যানিপুলেশন, এটা হচ্ছে ফটো রিটাচ, এটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন, এটা কালার কারেকশন, এই ধরনের কাজগুলোও আমরা ফটোশপ থেকে শিখতে পারবো। অ্যান্ড দেন এইগুলোও আপনার প্রচুর পরিমাণ মার্কেট প্লেসে কাজ আছে। সুতরাং দেখি যদি এই যে এরকম একটা কাজ এখানে এরকম ছিল, তারপরে এরকম করেছে, তা আমরা যদি ফটোশপ শিখি আমরা অনেক কিছু শিখতে পারবো। ওয়েব পেজ ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন তো আমরা জানি, অনেকেই জানি যে এই ওয়েব পেজ ডিজাইনকে আগে একজন ডিজাইনার ডিজাইন করে, তারপর যাই হচ্ছে আপনার ডেভেলপারের কাছে। প্রথম ইন্টারফেস ডিজাইনটা এরকম হবে, তারপর এই পুরো ডিজাইন যখন কমপ্লিট হয়ে যায় ক্লায়েন্ট এটাকে নিয়ে একজন কোডারের কাছে যায়, সে ডেভেলপিং করে রেডি করে তাকে এটা ওয়েবসাইটে আপলোড করে দেয়। তো তার আগে একজন ডিজাইনার ডিজাইন করতে হয়। তো আমরা এখন বুঝতেই পারলাম যে ফটোশপ শিখলে আমাদের অনেক কিছু লাভ আছে। তো এইরকম কাজ শিখলে প্রচুর মার্কেট প্লেসে আমরা অনেক ধরনের জব পেতে পারি। তো আমার সাথেই থাকুন এবং নেক্সট টিউটোরিয়াল দেখুন। আমি আশা রাখি আপনাদের অনেক অনেক মজা লাগবে। ধন্যবাদ।